বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আরও নিষেধাজ্ঞা সহ নতুন নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি, বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে, পাল্টাপাল্টি ডাকা রাজনৈতিক সমাবেশগুলো সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবং বিরোধী দলগুলোর ডাকা বিক্ষোভ প্রায় দমনপীড়নের সম্মুখীন হচ্ছে। মার্কিন প্রতিনিধি পরিষদের দ্বিদলীয় টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন আয়োজিত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়। এতে অংশ নেয় এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ওয়াচ, ইউএস ইনস্টিটিউট অফ পিস এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্যানেলিস্টরা। ক্রিস্টি ইউয়েদা বলেন, মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী 2023 সালের প্রথম ছয় মাসে সাংবাদিকদের ওপর 151টি হামলা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ছাড়াও সরকার মিডিয়ার ওপর আক্রমণ করেছে। এবছরের জানুয়ারি মাসে রাষ্ট্রবিরোধী খবর প্রকাশের অপরাধে 191টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে সরকার। ঠুনকো কারণে প্রকাশনার লাইসেন্স বাতিল করে ফেব্রুয়ারি মাসে প্রধান বিরোধী দলের একটি সংবাদপত্র বন্ধ করে দিয়েছে। ইউয়েদা আরও বলেন, আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে সরকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে তদন্ত এবং খতিয়ে দেখতে নিরপেক্ষ এবং কার্যকর জবাবদিহিতার পদক্ষেপ গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্রের উচিত হবে না চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে যারা একই ধরনের মানবাধিকার লঙ্ঘনে জড়িত তাদের বিরুদ্ধেও নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন তিনি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রকে এ বিষয়টাতে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে গণতন্ত্রকে কার্যকর করার জন্য নাগরিক স্বাধীনতার সুযোগ দেওয়া প্রয়োজন।